প্রার্থীপদ তুলে নেওয়ার জন্য হুমায়ুপুর সিপিআইএম অঞ্চল কমিটির সভাপতিকে রাস্তায় দাঁড় করিয়ে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাঞ্চল্য হরিহরপাড়ায়। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যার পর মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রামপাড়া এলাকায়। আহতের নাম কামরুজ্জামান শেখ। জানা যায়, হুমায়ুপুর সিপিআইএম অঞ্চল কমিটির সভাপতি কামরুজ্জামান শেখ এদিন হরিহরপাড়ার তাজপুর থেকে মহেশমারার দিকে যাওয়ার সময় তাকে হুমায়ুপুর অঞ্চলের রামপাড়া এলাকায় রাস্তা আটকে বেধড়কভাবে মারধর করে বলে অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। জানা যায়, হুমায়ুপুর অঞ্চল সিপিআইএম কমিটির সভাপতির এলাকায় সাতটি সিপিআইএমের প্রার্থীপদ তুলে নেওয়ার জন্য মারধর করা হয় বলে অভিযোগ। রামপাড়া বর্তমান তৃণমূল প্রার্থীর বাড়ির কাছে ওখানে পার্টি অফিস করেছে, আমাকে দাঁড় করে বেধড়ক মারপিট। তুই প্রার্থী দিলি কেন, প্রার্থী উদ্যোগ করলে? হ্যাঁ, আমি চোরক ফড়ক করে কোনোরকম আমি বেঁচে এসেছি ওখানে। ওখানে তৃণমূলের গুন্ডা বাহিনী আইনুল শেখ, সঞ্জয় শেখ, ভালো নাম হচ্ছে ইসমাইল শেখ, জামসারুল শেখ, সাধু শেখ। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন তৃণমূল ব্লক সভাপতি আহতাবুদ্দিন শেখ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হরিহরপাড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যে বিষয়টা বলছে যে পার্টিগতভাবে মেরেছে বা পার্টি নিয়ে মেরেছে, এটা বিষয় না। মেন বিষয়টা জানতে হবে, বুঝতে হবে। মেন বিষয়টা হচ্ছে, উনি একটা রেকর্ডের কাজ করেন, বহুদিন থেকে রেকর্ডের কাজ করেন, বিভিন্নভাবে প্রচুরভাবে রেকর্ডের টাকা মানুষের কাছ থেকে তুলেছেন, টাকা নিয়েছেন, অনেক মানুষের কাছে টাকা নিয়েছেন, রেকর্ড করে দেবো বলে রেকর্ড করে দিতে পারেনি। হতে পারে সেই ধরনের কোনো ঝামেলা, হয়তো কেউ টাকা নিয়ে একটা ঝামেলা হয়েছে, তার জন্য মারপিটি হতে পারে। এখন দেখুন, যে কোনো ঝামেলা যদি আমরা কাউকে মারার মানসিকতা থাকবে, মারার উদ্দেশ্যই থাকবে, তাহলে নির্বাচন সামনে আসার পথে হুমায়ুপুর অঞ্চলের বিরোধীরাও কোনো অভিযোগ এখন অবধি করতে পারেনি। কারণ আমরা অত্যাচার কারোর উপর করিনি, মানে অত্যাচার পছন্দ করিনি, অত্যাচার হোক না আমরা চাইনি।